অধিনায়ক হিসেবে ম্যাচ জিতে ভীষণ খুশি কেএল রাহুল। চট্টগ্রাম টেস্টে জয়ী ভারতীয় ক্রিকেট দলের স্ট্যান্ড ইন ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছিলেন কেএল রাহুল। এর আগে একবার জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, কিন্তু ম্যাচ জেতা হয়নি। অবশেষে এবার জয়ের মুখ দেখতে পেরে ভীষণ খুশি রাহুল। আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। ভারত প্রথম টেস্ট ম্যাচে 188 রানে জয়লাভ করে। বর্তমানে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে 1-0 ব্যবধানে। টেস্ট অধিনায়ক হিসেবে রাহুল এই প্রথমবার জয় পেলেন। এর আগেরবার এবছর শুরুর দিকে জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল, কিন্তু সেই ম্যাচে ভারত হেরে যায় 7 উইকেটে। রাহুল ভারতকে 7টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে ভারত 4টিতে জিতেছে এবং হেরেছে 3টিতে। জয়ের মধ্যে 3টি জিম্বাবুয়ের বিরুদ্ধে, 1টি বাংলাদেশের বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে জয়লাভ করে তৃপ্ত রাহুল। এই প্রসঙ্গে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে টেস্ট জিততে পেরে অসাধারণ লাগছে। আমি ক্যাপ্টেন হিসাবে প্রথম টেস্ট ম্যাচেও জিততে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেইবার জিততে পারিনি। ভালো খেলেছি ভেবে ভালো লাগছে। এই জয়টাও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম জয় সবসময় সুমধুর। আশা রাখছি এর পরেও এই জয়ের ধারা ধরে রাখতে পারবো। এবার আমাদের সমস্ত ফোকাস নেক্সট ম্যাচে। আমরা জিততে চাই এই সিরিজ। প্রথমে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ, তারপর রাহুলের নেতৃত্বে 3 ম্যাচের ওডিআই সিরিজে 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল ভারতীয় দল। চট্টগ্রামের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ডানহাতি এই ব্যাটার ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেছিলেন 152 বলে 110 রান। গিলের ইনিংসের প্রশংসা করে রাহুল বলেছেন, প্রথম টেস্ট সেঞ্চুরি করেছে শুভমান গিল, ভীষণ খুশি আমি তার জন্য, খুব ভালো ব্যাট করে। এর আগেও শুভমান টেস্ট সেঞ্চুরি করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু অল্পের জন্য হাতছাড়া করে, তাই অবশেষেও সেঞ্চুরি করতে পারায় ভীষণ খুশি আমি। রোহিতের অবর্তমানে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। সেই ম্যাচে জিতেছে ভারত। দলের জয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে রাহুল বলেছেন, আমাদের জয় পাওয়ার জন্য ভীষণ খাটতে হয়েছে। 100 থেকে 120 ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে অল আউট করতে। এই পিচে ব্যাট করা সহজ ছিল, খানিকটা মন্থর ছিল অবশ্য। আমরা ভীষণ খেটে এই জয় অর্জন করেছি। গোটা দলের পারফরমেন্স এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে এটাই টেস্ট ক্রিকেটের মজা, সবটুকুই প্রবল পরিশ্রমের ব্যাপার। এই জয় পাওয়ার পথে বিপক্ষ দল খুব চাপে ফেলেছিল আমাদের। রবিবার চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে 188 রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই জয়ের সুবাদে ভারত এই 2 ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেছে 1-0 ব্যবধানে। জয়ের লক্ষ্যে 513 রান তাড়া করতে নেমে পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের জন্য 241 রানের প্রয়োজন ছিল। হাতে ছিল 4 উইকেট। কুলদীপ আফসার এবং সিরাজ মিলে দুর্দান্ত বোলিং করে 324 রানে অল আউট করে দেয় সাকিবদের। রবিবার সকালেই খেলা শেষ করে দেয় ভারতীয় বোলাররা। আগামী 22শে ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।